ভাই মূল্য তালিকার বেশি নেওয়াটি অপরাধ, জি অবশ্যই, সেটি ঈদ হোক বা ঈদের বাইরে হোক, ঠিক আছে, এর ভিতরে থাকবেন, এর তো বিআরটি করতে কোনো মতন পাপ। জি জি, এই মূল্য তালিকার বেশি নেওয়ার কোনো প্রবণতা যদি দেখা যায় তাহলে কোনো অপরাধ? আমাদের বক্তব্য হচ্ছে বিআরটি করতে নির্ধারিত যে ভাড়া, এই ভাড়ার বেশি নেওয়া তো দূরের কথা, দাবি করাও অপরাধ, এটা না থাকলে জরিমানা খেতেন। যাক, মূল্য তালিকা, এটা মূল্য তালিকা দিয়েছেন, এর চেয়ে বেশি নেবেন না, যদি নিয়েছেন তো বিপদে পড়ে যাবেন, ঠিক আছে। ভালো আছেন? কে পরিবহন? আচ্ছা, এটা দিয়েছি, এটা সামনে এখানে একটা রাখবেন, ঠিক আছে, এটা না থাকলে জরিমানা খেতেন। যাক, এটা সামনে একটা বড় করে, বড় করে সুন্দর করে দিবেন। সালাম আলাইকুম, ভালো আছেন? আমরা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে আসছি, আপনি মূল্য তালিকা দিয়েছেন, এতে কি মানেন না এর চেয়ে বেশি? বাড়তি নেন না, ঈদের সময় নেন না, আমরা সতর্ক করতে আসছি। এই যে মূল্য তালিকা দিয়েছেন, যারা দেয়নি তাদের, তারা যেন দেয়, এবং এই মূল্য তালিকার বেশি নেওয়াটি অপরাধ, সেটি ঈদ হোক বা ঈদের বাইরে হোক, ঠিক আছে, এর ভিতরে থাকবেন, এর তো বিআরটি করতে কোনো মতন পাপ। ওখানে একটু লিখে দিবেন যে বিআরটি করতে কোনো মতন প্রাপ্ত, ঠিক আছে, বা বিআরটি অনুমোদিত, তাহলে সুবিধা হলো, তাহলে লোকজন কনফিডেন্স থাকবে যে না এটা ঠিক আছে, বিআরটি এর ভাড়া, এটা আপনি তো করতে পারেন না, এটি সরকার নির্ধারণ করে দিয়েছে, অবশ্যই, ঠিক আছে না? জি স্যার, এর বাইরে ভোক্তা অধিদপ্তর থেকে আসছে, আপনার যে ওই যে কয়টা জায়গা যায় ঢাকা থেকে? ঢাকায় এইটা একটা ঢাকা ফেনী, ফেনী মানে ছাগল নাই একই কথা, পরশুরাম মানে ফেনী, এশিয়ার নাম এসে ভাড়া এটাই, জালাগাছটাই, আর আমাদেরটা বাড়াও না কমেও না, কমে না, দুইটার সময় এটাই যেন থাকে না, অবশ্যই, ঠিক আছে, আমরা ঈদের সময় অনেক সময় আপনার যাত্রীদের জিজ্ঞেস করবেন যে আমাদের আমাদের থেকে বেশি নেওয়া হয় কিনা, দ্বিগুণ ভাড়া আদায়ের যে ভাড়া অনেকের আছে, এটা যেন না থাকে, না না আমাদের দিকে হয় না, বিআরটি করতে নির্ধারিত যে ভাড়া এর ভিতরে আপনি থাকবেন, ঠিক আছে, আর মূল্য তালিকা দিয়েছেন, আপনাকে ধন্যবাদ। হ্যালো আছেন, আমরা ভোক্তা অধিদপ্তর থেকে আসছি, ওইটা এটা দূরে এনার, ওইটা কি ওইটা একটা সই দিয়া, এটা এনা ওই পর একটা সই দিয়া, আপনার মূল্য তালিকা দিয়েছেন, এটা বিয়ার থেকে এটা তুমি নির্ধারিত, কোথায় কোথায় যায় আপনার এখান থেকে বাস? যাই চট্টগ্রাম, কক্সবাজার, এই পর্যন্ত মূল্য তালিকা দেওয়া আছে, দেওয়া করে দিয়েছেন, ধন্যবাদ আপনাকে। এই মূল্য তালিকার বেশি নেওয়ার কোনো প্রবণতা যদি দেখা যায় তাহলে কোনো অপরাধ? টেলিগ্রাম পাঁচ পাশে বলে বলে আমাদের অঙ্গনবাড়ি চট্টগ্রাম 680 টাকা, কিন্তু আপনি 670 কমাই দিয়েছেন, 10 টাকা 10 টাকা 10 ঠিক আছে। ঈদ কেন্দ্রিক অনেক এ কি করে ভাড়া বাড়িয়ে দেয়, ময়মনসিংহ কাউন্টারে আমাদের বক্তব্য হচ্ছে নির্ধারিত যে ভাড়া, এই ভাড়ার বেশি নেওয়া তো দূরের কথা, দাবি করা অপরাধ, এটি জানান দিয়ে গেলাম, এটা যেন এমনটি না হয়, এটা ঠিক আছে, যেন না হয়, কখনোই না হয়, থ্যাংক ইউ।